আজকে আমরা এখানে নজনকে হাতে হাতে টাকাটা দিলাম, দিয়ে একটা উদ্বোধন করে আমরা বাকি 82 জনকে বিকাশের মাধ্যমে পাঠাচ্ছি। কারণ এতজনকে তো আর হাতে হাতে দেওয়া যায় না, কঠিন কাজ। তো এটা আমাদের শুরু, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা জানেন, এর আগেও আমরা স্পষ্ট করেছি, আবার স্পষ্ট করতে চাই, যে আপনারা অনেকেই তুলেছেন এই কথাটা যে এটা তো বেশি টাকা নয়, আমরাও সেটা মানি, কিন্তু তারপরেও একটা শুরু তো হলো এবং আমরা একটা মনিটরিংয়ের মধ্যে রাখছি সিরিয়াস পেশেন্টদেরকে, এবং আমাদের ডাক্তার সাহেবরা যেভাবে পরামর্শ করবেন আমরা সেভাবে আবার এগিয়ে আসব। কারো কারো ক্ষেত্রে এমনই জটিল অবস্থা হতে পারে এবং হয়েছে, তাদেরকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করার ভাবনাটা যেমন আছে, তেমনি ঘটনাটাও ঘটানো হচ্ছে। তো অর্থাৎ আমরা বলতে চাই যে কারো ভাববার কোনো কারণ নেই যে দুটো টাকা দিয়ে আমরা বললাম এই হয়ে গেল শেষ। না, আমাদের সংবেদনশীল জায়গাটা হচ্ছে আমরা এই ছেলেদের, মেয়েদের, এই মানুষদের সুস্থতা দেখতে চাই এবং দেখতে চাই তারা কর্মজীবনে ফিরে আসুক, এবং সেটার জন্য যে রিহ্যাবিলিটেশন প্রয়োজন আমরা সেটার থেকেও পিছপা হব না।